फ्रेंड्स, वेलकम टू रत्नास किचन। रत्नास किचेने আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা পকোড়া রেসিপি, সেটা হলো মিক্স ভেজ পকোড়া। তো কি কি ভেজ নিয়েছি আমি, অর্থাৎ ভেজিটেবল আমি কি কি নিয়েছি সেটা আমি দেখিয়ে নিই। নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কলি, তাকে কুচি করে কেটে নিয়েছি। একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 1 ইঞ্চির মতন গাজর, তাকে কুচি করে কেটে নিয়েছি। 1 ইঞ্চির মতন আদা, তাকে কুচি করে নিয়েছি। দুটো ফুলকপির ছোট ছোট মানে কোয়াকে আমি এখানে কুচি করে নিয়েছি। একটা ছোট আলুকে আমি কুচি করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি। আর সামান্য ক্যাপসিকাম আমি তাকে কুচি করে নিয়েছি। আর 3 চামচ নিয়েছি ময়দা। নিয়েছি নুন আন্দাজ মতন, নিয়েছি হলুদ আন্দাজ মতন, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচ। একটা বাটি নিয়েছি সব ভেজিটেবলগুলো, আমি এর মধ্যে নামিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছে আলু, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য নানা রকম ভেজিটেবল আমরা যদি এইভাবে করে খাই তাহলে কিন্তু সব ভেজিটেবলই একসঙ্গে খাওয়া হয়ে যায়। তাই আমি আজকে আপনাদের সামনে এইটা করে দেখাচ্ছি। আশা করি আপনারা এটা ট্রাই করবেন এবং বলবেন কমেন্টসের মাধ্যমে যে আপনারা কেমন বানালেন, কেমন খেলেন। তো আমি সব ভেজিটেবলগুলো এখানে নিয়ে নিচ্ছি। এখন বাজারে অনেক ভেজিটেবল পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগে এইরকমভাবে সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে যে কোনো আড্ডায়। এটা কিন্তু অবশ্যই বা চটপট বানিয়ে নেওয়া যায়। সব ভেজিটেবল এবং আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো মশলাগুলো। মশলার মধ্যে খুবই সামান্য নিয়েছি। নিয়ে নিচ্ছে হলুদ, যা নিয়েছি আমার তাই লাগবে। শুধু নুনটা আন্দাজ মতন দিতে হবে, নুনটা আন্দাজ মতন দিতে হবে, পরে যদি লাগে তাহলে একটু দেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আপনারা যদি চান তাহলে বেকিং পাউডার কিন্তু অল্প আর একটু অল্প নেবেন, বেকিং সোডা অল্প নেবেন, আর বেকিং পাউডারটা একটু বেশি দেবেন। আর লঙ্কার গুঁড়ো আমি সবটা দিয়ে দিলাম। ঝাল যদি আপনারা না পছন্দ করেন তাহলে একটু অল্প দেবেন, কিন্তু এই লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এবার ভালো করে সব মিশিয়ে নেব। সব মিক্স করে নিয়েছি মশলা, এবং তার সঙ্গে ময়দা আমি নিয়ে নিয়েছি। আপনাদের দেখাইনি তো আমি বলে দিলাম, সম্পূর্ণ ময়দাটাই আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জল, খুব বেশি প্রথমেই জল দেবো না, অল্প করে জল দিয়ে শুকনো যেরকম করে মানে মাখা হয় বড়ার আকারে করতে গেলে যেরকম হয়, একদম ঢেল ঢেলা একদম করা যাবে না। তো আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর এর থেকে পাতলা কিন্তু একদমই হবে না, যাতে বড়ার আকারে গড়া যায়, তাই জন্য কিন্তু এরকমভাবে মানে মাখতে হবে। আর আমি এখানে ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন বা সুজি অ্যাড করতে পারেন। আর আমি এটা ভাজবো সর্ষের তেলে, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একে একে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ছোট বড় সেটা আপনাদের ব্যাপার, আপনারা যদি চান ছোট ছোট করতে পারেন, শেপটা আপনাদের উপর সম্পূর্ণ নির্ভর করছে। তো আমি মাঝারি সাইজে করছি, খুব বেশি বড়ও না আবার ছোটও না, দেখতে যাতে ভালো লাগে সেরকমভাবে করতে হবে। আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতেই রাখতে হবে, যেহেতু বড়াগুলো ছাড়ছি একে একে, কিন্তু সবগুলো ছাড়া যাচ্ছে না। আমি অল্প অল্প করে ছাড়ছি, দিয়ে দিচ্ছি ছোটো কড়া, হাতে ভীষণ তাপ লাগছে, আমি 4টেই দিয়ে দিলাম। আর এগুলো 1 মিনিট হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেবো। আঁচটাকে একটু জোর করে দিয়েছি, এবার আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো। 1 মিনিট কিন্তু হয়ে গেছে অনেকটাই, পুরোপুরি কিন্তু ভাজা হয়নি, কিন্তু উল্টিয়ে দেওয়ার মতন কিন্তু হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি, এখন কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, সুন্দর করে উল্টিয়ে দিতে পারলাম দেখুন। আর এবার যেরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে করে ভেজিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যেতে হবে, যার জন্য সময় নিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর যেরকম গোল্ডেন ব্রাউন হয় তখন আমি এগুলোকে নামিয়ে দেবো। তো এতক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা এই পিঠ না ভাজা হয়। 1 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি দেখুন, আর খুব চটচট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেন আঁচটা কিন্তু জোর করে দিয়েছি। এখন কিন্তু আঁচটাকে একদম কম করবেন না, কেন উল্টিয়ে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তাই আমি আঁচটাকে জোর করেছি এবং উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব দিকে সমান ভাজা হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেছে দেখুন, সুন্দর ফ্রাই হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। এখন কিন্তু একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
তেল কিন্তু গরমই আছে, আমি কিন্তু পরের গুলো ছেড়ে দিচ্ছি। পরের গুলো কিন্তু ছেড়ে দিতে হবে আর খুব সাবধানে ছাড়তে হবে, তেল কিন্তু প্রচন্ড গরম, তো একটু বুঝে শুনে ছাড়তে হবে। আমি কিন্তু এখন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, আঁচটাকে একদম লোতে দিয়ে দিয়েছি, আর আমি আস্তে আস্তে করে সবগুলো ছেড়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সব সবজি পড়েছে, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে যদি মনে করেন শ্যালো ফ্রাই করবেন তাও কিন্তু করতে পারেন, কিন্তু এতগুলো ভেজিটেবল কিন্তু অবশ্যই অ্যাড করবেন, দারুণ লাগে। আমি অনেকগুলোই ছেড়ে দিলাম, এইগুলোই কিন্তু আমি এক প্লেট হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো। পরে এগুলো ছেড়েছিলাম, সেগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন এবার নামিয়ে দিচ্ছি। চটপট হয়ে যায়, সব ভেজিটেবল যদি রেডি থাকে তাহলে কিন্তু আপনারা ময়দা দিয়েই করতে পারেন, বেসন যদি ঘরে নাও থাকে তাহলে বেসন ছাড়াই কিন্তু এইভাবে করতে পারেন। আর বেকিং পাউডার দিলে, আমি বলবো বেকিং পাউডারটা দিলে সব থেকে বেশি ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো ঝটপট আশা করি আপনারা বানিয়ে ফেলবেন আর বলবেন কিন্তু যে আপনাদেরটা কেমন হলো। তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। মিক্সড ভেজিটেবল পকোড়া আমি তৈরি করেছি, আমি সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা যে কোনো সসেস দিয়ে পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা যারা নতুন বন্ধু তাদের বলছি প্লিজ আমার চ্যানেলে আসছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, আমার পাশে থাকুন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। নমস্কার।